আসসালামু আলাইকুম সাউন্ড শোনা যাচ্ছে কিনা কমেন্ট করলে ভালো হয় সালাম আলাইকুম কমেন্ট করলে ভালো হয় সাউন্ড শোনা যাচ্ছে কিনা আমরা আজকের লাইভ শুরু করব এখন আজকের টপিকস হচ্ছে একটা সেকেন্ড কেস সেটা হচ্ছে নেজাল সেপ্টাম উইথ অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছেন মার্জিয়া মেহজাবিন শারমেন ইসলাম যুক্ত হয়েছেন অনেককে দেখতে পাচ্ছি মোহাম্ম ইসলাম অনেক যুক্ত হয়েছেন আর যুক্ত হয়েছেন কায়সার চৌধুরী সিহান এখন শোনা যাচ্ছে কিনা এখন শোনা যাচ্ছে কিনা কমেন্ট করুন মোহাম্মানুল ইসলাম আপনি কি শুনতে পাচ্ছেন শোনা যাচ্ছে কিনা সাইমা ইসলাম নাজমুন নাহার বলুন শোনা যাচ্ছে কি কথা তা আমরা যে বলছিলাম যে আমাদের তিনটা কেস আছে একটা হচ্ছে যে ক্রনিক টনসিলাইটিস আর একটা হচ্ছে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম আর একটা হচ্ছে ক্রনিক সাপোরেটিভ অস মিডিয়া তো আজকে আমি ডেভিয়েটেড নেজাল সেপ্টম সম্বন্ধে কথা বলবো তো শুরুতে যখন একটা কেস থাকবে তখন এক্সামিনেশন করে আসতে হবে এক্সামিনেশন করে আসলে পরে আমরা কিন্তু জিজ্ঞাসা করব যে তোমার কেস কি পেয়েছ বা আপনি কেস কী পেয়েছেন তখন আপনার উত্তরটা কি হবে উত্তরটা হবে একদম ডিএনএস বলা যাবে না উত্তরটা বলতে হবে ডেভিয়েটেড ন্যাজাল সেপ্টাম টু রাইট সাইড একদম ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রপার ল্যাঙ্গুয়েজ হতে হবে ডেভিয়েটেড ন্যাজাল সেপ্টাম টু রাইট সাইড উইথ হাইপার ট্রাফিট ইনফিরিয়র টার্বিনেট অন লেফট সাইড অথবা যদি আপনি উল্টো করে বলেন তাও বলতে পারেন অর্থাৎ যেটা ডায়াগনোসিস আছে ওটা আপনাকে বলতে হবে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম কোন দিকে আছে এটা কিন্তু বলতে হবে টু দিয়ে বলতে হবে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম কোন সাইডে আছে এটা বলতে হবে টু সাইড ডেভিয়েটেড নেজাল সেপ্টাম টু অমুক সাইড অ্যান্ড হাইপারট্রাফিড ইনফিউরি টার্মিনেট অপোজিট সাইডে বলতে হবে অন রাইট সাইড বা লেফট সাইড কিন্তু ডেভিয়েটেড নেজাল সেপ্টাম যেহেতু একটা সেপ্টাম বাঁকা থাকে বাঁকা হয়ে টু দিয়ে চলে যায় যেমন ঢাকা টু রংপুর বা ঢাকা টু চিটাগাং টু দিয়ে বলতে হবে ডেভিহেটেড সাইড লেফট সাইড হাইপার ট্রফিট সাইড এটা গ্রামারটা ভুল করলে চলবে না তো বলতে হবে নেজাল সেপ্টাম টু দা রাইট সাইড হাইপার ট্রফিট টার্মিনেট টু দা লেফট সাইড সাইড কিন্তু আমাদের উল্লেখ করে বলতে হবে এখন যে তোমার কি এটা কিন্তু বলতে হবে জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসা করবে তাহলে ট্রিটমেন্ট বলতে হবে সেপ্টোপ্লাস্টি প্রথমে কিন্তু ওই এস এটা বলা যাবে না প্রথমে বলতে হবে সেপ্টোপ্লাস্টি ওয়েট সাবমেকোজান ডায়াথার্মি অফ দি হাইপারট্রফেড ইনফ্লুরো অফ অব দি লেফট সাইড তো সুতরাং আমাদের বলতে হবে যে সেপ্টোপ্লাস্টি আর আমি যে সাইডে হাইপারট্রফেড ইনফ্লুরো বললাম ওই সাইডটা উল্লেখ করতে হবে যে সেপ যদি সাপোজ ডায়াগনোসিস হয় যে ডিএনএস টু রাইট সাইড অ্যান্ড হাইপারট্রফেড ইনফ্লুরো অন লেফট সাইড তাহলে বলতে হবে সেপ্টোপ্লাস্টিক ওয়েথ সাবমিউকোজাল ডায়াথারমি অফ দি রাইট সাইড তো এটা বলতে হবে অর্থাৎ সাইডটাকে কি করতে হবে সাইডটাকে উল্লেখ করতে হবে তাহলে না বাবা আমার কাছে যাও এখন বিষয়টা হলো যে দুইটা ট্রিটমেন্ট কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি একটা হলো সেপ্টোপ্লাস্টি কিসের জন্যে ডেভিয়েটেড নেজাল সেপ্টামের জন্য ডেভিয়েটেড নেজাল সেপ্টাম কারেকশন করতে হলে ওই সেপ্টোপ্লাস্টি করতে হবে আর যেহেতু টার্বিনেট বড় আছে ইনফ্রোটার্বিনেট ইনফ্রোটার্বিনেটের জন্য আমাকে কি করতে হবে আমাকে এস এম ডি দ্যাট ইজ দ্য সাব মিউকোজাল ডায়াথার্মি মানে মিউকোসের নিচে যে অংশটা আছে ওই অংশটাকে আমার কি করতে হবে ডায়াথার্মি করতে হবে করতে হবে এখন পরবর্তী ধাপের কোশ্চেন গুলো আসি যে এখন জিজ্ঞাসা করবে যে ইটার কি দিয়ে করা হয় তো উত্তর হচ্ছে জেনারেল অ্যানাস্থেশিয়া দিয়েও করা যায় লোকাল অ্যানাস্থেশিয়া দিয়েও করা যায় ইট মে বি ডান আন্ডার জেনারেল অ্যানাস্থেশিয়া আর লোকাল অ্যানাস্থেশিয়া তো ইউজুয়ালি জেনারেল দিয়েই করা হয় যে তুমি কোন অ্যানাস্থেশিয়া দিয়ে করতে দেখেছো সেটা হচ্ছে জেনারেল অ্যানাস্থেশিয়া দিয়ে করতে দেখেছি এটা বলে কিছু কিছু টিচার তারা লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে অপারেশন করে তো বলতে হবে ইট ক্যান বি ডান আন্ডার জেনারেল অ্যানাস্থেশিয়া অর ইট ক্যান বি ডান আন্ডার লোকাল অ্যানাস্থেশিয়া এখন প্রশ্ন হচ্ছে যে পেশেন্টের পজিশনটা কি হবে অপারেশন টেবিলে پیشنট কোন পজিশনে থাকবে پیشنট সুপাইন পজিশন হবে সুপাইন পজিশন উইথ এলিভেশন অফ দি হেড پیشنট এরকম টেবিলের মধ্যে শুয়ে থাকবে মাথার পার্টটা উঁচু থাকবে আমরা শুয়ালাম মাথার পার্টটা উঁচু করতে হবে মাথার পার্ট 15 ডিগ্রি উঁচু করতে হবে বাই প্লেসিং এ রি আন্ডার দ্য হেট অর্থাৎ মাথার নিচে একটা বিড়া দিতে হবে আমরা বাংলায় পুঁটিতে একটা রিং আছে বানানো এটাকে বলা হয় কি বিরা সিস্টারদেরকে বিরা বলতে হবে স্টাফদেরকে বিরা বলতে হবে রিং বললে তারা চিনবে না তবে পরীক্ষার সময়তে আপনি বলবেন যে বাই প্লেসিং এ রিং আন্ডার দ্য হেট এটা বলতে হবে তো এখন পনেরো ডিগ্রি হেড কেন উঁচু করতে হবে সেটা আমি বলি হেডটা পনেরো ডিগ্রি কেন উঁচু করতে হবে কারণ ব্লিডিংটা কমানোর জন্য কারণ যখনই মাথা আমাদের উঁচু হবে তখন আমাদের ব্লিডিংটা কমে যাবে এই জন্য মাথাকে আমার পনেরো ডিগ্রি উঁচু করতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে জিজ্ঞাসা করবে যে এই অপারেশন কি দেখেছেন বা দেখেছ তাহলে কি বলতে হবে অপারেশন দেখছি দেখলেও বলতে হবে দেখছি না দেখলেও বলতে হবে দেখছি তো এখন মিথ্যা কথা তো আর বলা যাবে না আমার উপদেশ হচ্ছে যে ইউটিউব থেকে একটা অপারেশন যদি দেখে নেওয়া যায় তাহলে আর মিথ্যা কথা হলো না যে অপারেশন দেখি নেই আমার চ্যানেলেও অপারেশন দেওয়া আছে ডক্টর সিএনটি সেন্টার এই চ্যানেল থেকে আপনি একটা অপারেশন সেপ্টোপ্লাস্টি দেখে নিতে পারেন বা যে কোনো একটা সেপ্টোপ্লাস্টি লেখলে পারে প্রচুর অপারেশন আসবে আর কি হ্যাঁ তো এগুলা আপনি দেখে নেবেন তাহলে পারে মিথ্যা কথা হবে না আচ্ছা এখন আসি যে অপারেশন সংক্রান্ত মোটামুটি এইটাই কোশ্চেন হবে যে সার্জন দাঁড়ায় অপারেশন করে না বসে অপারেশন করে তো বলতে হবে যে সার্জন অপারেশন দাঁড়ায় করে তাহলে বুঝতে পারবো যে অপারেশন সে দেখেছে কি দেখে নাই দাঁড়ায় করে না বসে করে এটা যদি অ্যান্সার করতে পারে তাহলে বোঝা যাবে যে সে অপারেশন দেখেছে সার্জন কিন্তু সেপ্টোপ্লাস্টি অপারেশন দাঁড়ায় করে এখন আসেন যে এই যে সেপ্টোপ্লাস্টি বললাম সেপ্টোপ্লাস্টি অপারেশন এটা কি করা যায় সেপ্টোপ্লাস্টি তো আমরা করলাম কিন্তু আরো বিকল্প কোনো অপারেশন করা যায় কিনা সেপ্টোপ্লাস্টে তো বলতে হবে যে হ্যাঁ স্যার করা যায় বিকল্প অল্টারনেটিভ অপারেশন সেটা হচ্ছে যে এস এম আর দ্যাট ইজ দা

ম্যাক্সিমাম পার্ট অফ দি বোনস এন্ড কার্ডিলেজ সেপ্টাল কার্ডিলেজ ইজ টু রিমুভ শুধুমাত্র নাকের উপরের দিকে একটা স্ট্রিপ রাখা হয় সামনের দিকে স্ট্রিপ রাখা হয় এল প্যাটার্নে নাকের উপরে একটু থাকে সামনের দিকে একটু কার্ডিলেজ থাকে বাকি মাঝখানের সম্পূর্ণ বোনস কার্ডিলেজ কি করা হয় ফেলে দেয়া হয় তো এই দিকে একটু রাখি আমরা আর এই দিকে একটু রাখি রাখলে পরে আর বাকি সমস্ত কিছু ফেলে দেয়া হয় এটা হচ্ছে একটা কি অনেক বড় ধরনের অপারেশন মানে হচ্ছে একটু বেশি পরিমাণে হ্যাঁ হ্যাঁ হচ্ছে বেশি পরিমাণে বোনস এবং কার্ডিলেস তোমার ভালো টপিক ওই তো বেশি পরিমাণে বোনস এবং কার্ডিলেস এখানে রিমুভ করা হয় এটা এক ধরনের ডিস্ট্রাকটিভ অপারেশন এসএমআর আর সেপ্টোপ্লাস্টি

তবে এস অপারেশন যেহেতু ডিস্ট্রাকটিভ অপারেশন এস এম আর অপারেশনে কমপ্লিকেশনটা বেশি আর সেপ্টোপ্লাস্টি অপারেশনের কমপ্লিকেশনটা কম এস এম এর কমপ্লিকেশন বেশি সেপ্টোপ্লাস্টি অপারেশনের কমপ্লিকেশন কম আর বয়সের একটা ব্যাপার আছে যে সেপ্টোপ্লাস্টি অপারেশন যে কোনো বয়সে করা যায় আর এস অপারেশন শুধুমাত্র সতেরো বা আঠারো বছর বয়সের পরে করা যায় সেপ্টোপ্লাস্টি অপারেশন যে কোনো সময় করা যায় অনেকে বলে সতেরোর নিচে আর এটা বলে সতেরোর উপরে এটা আসলে কথা না মানে সেপ্টোপ্লাস্টি অপারেশন যে কোনো বয়সে করা যায় আর এস এম আর অপারেশান শুধুমাত্র বোন কার্ডিলেজের গ্রোথ যখন কমপ্লিট হয়ে যায় তখনই করতে হয় দ্যাট ইজ দ্য সতেরো বছর বা আঠারো বছর পরে করতে হয় আর সেপ্টোপ্লাস্টিক এ নিয়ে যে এটা অপারেশন করা যায় অনেকের মধ্যে ভুল ধারণা আছে আঠারো বছর বয়স না হলে পারে তো ওই নাকের অপারেশন করা যাবে আসলে না এটা ঠিক না যে কোনো বয়সে এই অপারেশনটা করা যায় তো এখন আর বিষয় হলো যে আমরা একটা যে ই বলছিলাম যে এস এম ডি দ্যাট ইজ দাস্ট সাবমিউকোজাল সাবমিউকোজাল ডায়াথার্মি তো সাবমিউকোজাল ডায়াথার্মির বিকল্প বা অল্টারনেটিভ সাবমিকোদাল ডায়াথার্মের বিকল্প বা অল্টারনেটিভ কি কি অপারেশন করা যায় সেটা হচ্ছে যে দিয়ে আমরা ইলেকট্রো কটারি হয়ে যায় বলা হয় ইলেকট্রো তো ইলেকট্রোকটারি করা যায় আর একটা হচ্ছে যে পার্সিয়াল কি করা যায় করা যায় একটা হচ্ছে ইলেকট্রোকটারি করা যায় আর একটা হচ্ছে পার্শিয়াল ইনসুলে টার্বিন এই অপারেশনটা করা যায় আর একটা হচ্ছে কবলেশন দিয়ে টার্বিনেট রিডাকশান করা যায় একটা কবলেশন মেশিন আছে আর একটা হচ্ছে যে মাইক্রোডেব্রাডের দিয়ে এটা রিডাকশান করা যায় আর একটা হচ্ছে যে লেজার দিয়ে রিডাকশান করা যায় আর একটা হলো টার্বিনও প্লাস্টিক করা যায় তো কতগুলা বিকল্প জিনিস মনে রাখতে হবে যে এটা সাধারণত ধরে না এটা যদি পারে তাহলে খুবই ভালো তাহলে এস এসএমডি অর্থাৎ জন্য আমরা এসএমডি করছি এসএমডি ছাড়া আর কি করা যায় একটা হলো সারফেস পুরাই দিলাম ইলেকট্রো করলাম ইসিটি বলা হয় আর তাহলে কবলেশন মেশিন দিয়ে আমি রিডাকশন করে দিতে পারি লেজার মেশিন দিয়ে রিডাকশন করে দিতে পারি টার্মিনেট একটু কেটে ফেলে দিতে পারি আর একটা হচ্ছে গিয়ে মাইক্রো ব্র্যাড দিয়ে আমি কি করতে পারি রিডাকশন করে দিতে পারি আর এটাকে টার্বিনে প্লাস্টিক করা যায় একটা হ্যাঁ রিকনস্ট্রাকশান বলতে পারেন বা এটা একটা ভালো পদ্ধতি টার্বিনে প্লাস্টি করা যায় তো সবচেয়ে বেশি করা হয় হচ্ছে বাইপোলার দিয়ে আমার জানা মতে বাইপোলারটাই বেশি ইউজ করা হয় ইউনিপোলারে অনেক হ্যাজার্ট থাকে ইউনিপোলারের ক্ষেত্রে অনেকে আবার নাও বলেন তো বাইপোলারটাই বেশিরভাগ আমি এখন ইউজ করি বাইপোলারের সুবিধা বেশি তো সেক্ষেত্রে বাইপোলারটা ইউজ করা হয় আর বলার সময় সাবমেগোদাল ডায়াথার্মিটাই বেশি অ্যাকসেপ্টেবল বলার জন্য তো যাই হোক এখন আসলো যে এই টার্মিনেট যে হাইপারট্রফি এটা কোন ধরনের হাইপারট্রফি তো এটাকে বলতে হবে আসলে এটা কোনো কিন্তু ক্লাসিফিকেশন নাই যে এটা এই ধরনের হাইপারট্রফি এটাকে আমরা একটা শুনে আসছি এটাই চলে আসছে আমার এবং পরবর্তী জেনারেশনের মধ্যে এটাও চলে আসছে আমার শিক্ষকের কাছে এটাই শুনছি আমিও পড়তেছি এটা আমার ছাত্রদেরকেও এটা শেখাচ্ছি এটা গেলে কম্পেনসটরি হাইপারট্রফি এটা আসলে কোনো প্যাথলজি রবিন্সে বা অন্য কোন বইয়ে আছে কিনা আমার জানা মতে নাই তো এটাকে বলা হয় কম্পেনসটরি হাইপারট্রফি অর্থাৎ নাকে যদি হাড় অর্থাৎ পার্টিশন একদিকে বাঁকা হয়ে যায় তাহলে অপর দিকের ক্যাভিটিতে কি হয়ে যায় রুমি হয়ে যায় অনেক ফাঁকা হয়ে যায় এই সাইড দিয়ে প্রচুর এই সাইড দিয়ে প্রচুর বাতাস যাতায়াত করতে থাকে তো এক সাইড দিয়ে যখন প্রচুর বাতাস যাতায়াত করে অনেক ফাঁকা হয়ে যায় এদিকে বাঁকা আর এদিকে ফাঁকা নাকের পারডিশন এদিকে হয়ে গেল বাঁকা আর এদিকে রাস্তা হয়ে গেল কি ফাঁকা তো ফাঁকা রাস্তা দিয়ে প্রচুর বাতাস যেতে থাকে যখন প্রচুর বাতাস ফাঁকা রাস্তা দিয়ে যায় তখন ইনশোটার মধ্যে বাতাসের ধাক্কা লাগে দীর্ঘদিন সে ওই বাতাসের ধাক্কা খেতে খেতে সে এক ধরনের রিয়াকশান করে সে ফুলে ওঠে সে ফেঁপে উঠে খুলে ফেঁপে উঠলে পারে ওই সেটা এক ধরনের হাইপারট্রফি হয় বড় সাইজ হয়ে যায় তো এই জন্যই এটাকে আমরা কম্পেনসেটরি হাইপারট্রফি বলে থাকি তো এটাকে বলা হয় কম্পেনসেটরি হাইপারট্রফি এখন এই কোশ্চেন মোটামুটি আমাদের শেষ যে কি ধরনের হাইপারট্রফি হলো এখন আসেন অপারেশনের পরবর্তী কিছু কোশ্চেন আসতে পারে যে অপারেশন করার পরে যে ব্যান্ডেজটা দেওয়া হয় এই ব্যান্ডেজটার নাম কি তো আসলে এই ব্যান্ডেজটার নাম হচ্ছে অ্যান্ট্রোনেদাল স্পেস প্যাক অ্যান্ট্রোনেদাল স্পেস প্যাক কী দিয়ে মাখানো হয় লুব্রিকেন্ট দিয়ে মাখানো হয় অ্যান্টিসেপ্টিক লুব্রিকেন্টস অ্যান্টিসেপ্টিক মাখালো লুব্রিকেন্ট হয়ে যায় ইউজুয়ালি কী ইউজ করা হয় নিওমাইসিন বা নেবানল অয়েনমেন্ট ফ্রিকোয়েন্টলি ওটিতে এটা ইউজ করা হয় নেবানোন অয়েনমেন্ট নিউ বেকরিন অয়েনমেন্ট ছিল আগে হ্যাঁ তো নিউমাইসিন অয়েন্টমেন্ট ইউজ করা হয় নিওমাইসিন অয়েন্টমেন্ট না পেলে আয়োডিন অয়েন্টমেন্ট ভায়োডিন বা কোভিসেপ অয়েনমেন্ট ইউজ করা হয় হুম অর্ডাগ্লাপ করা ভেসলিনও ইউজ করে অনেকে তো যদি আমি নেবারাল অয়েন্টমেন্ট ইউজ করি নিউমাইসন অয়েন্টমেন্ট দুইটাও সুবিধা পাচ্ছে একটা হলো লুব্রিকেশনের সুবিধা পাচ্ছে আর একটা হচ্ছে গিয়ে অ্যান্টিসেপটিক সুবিধাও পাচ্ছে এটা ভালো আর ব্যান্ডেজ কয়েকদিন পরে খোলা হয় চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা পরে খোলা হয় চব্বিশ ঘন্টা থেকে শুরু করেই বাহাত্তর ঘন্টার মধ্যে এটা খোলা হয় ইউজুয়ালি চব্বিশ ঘন্টা পরেই খোলা হয় অর্থাৎ একদিন থেকে তিন দিন তিন দিনের বেশি কম অবস্থাতেই ব্যান্ডেজ রাখা ঠিক না যদি বেশি পরিমাণ ব্যান্ডেজ বেশি দিন রাখা হয় নিহাল অনেক পরে জয়েন করলা তুমি সবাইকে দাওয়াত দিলা আর তুমি এসে দেখলাম ওই আধা ঘন্টা পরে তুমি জয়েন করলা হ্যাঁ সবাইকে দাওয়াত দিয়ে তোমার খবর হলো অনেক পরে তো এখন এই ব্যান্ডেজটা একদিন পরে খোলা আমি যদি কথা বলছিলাম যে তিন দিনে যদি ব্যান্ডেজ রাখা হয় তাহলে আপনারা একটা ই পড়ছেন মিথসিলিন মর্সা এম আর এস এ মিথসিলিন রেজিস্টেন্স স্টাফ হলে কক্কা সরিয়াস এটা দিয়ে একটা ইনফেকশন হয় এটাকে বলা হয় সেপ্টিক শক সিনড্রোম টক্সি ওয়ান এই ধরনের একটা ইনফেকশন কিন্তু হয় মিথসিলেন রেজিস্টেন্স এসরিয়াস দিয়ে তো এখন এটা আমরা একটা বললাম যে নাকে অপারেশন করার পরে দুধ কি দেওয়া হয় যে প্লাস্টিক লাগানো হয় স্যালাইনের ব্যাগ নরম থাকে এটাকে বয়ল করে হ্যাঁ উভয় পাশে নাকে লাগিয়ে দিই এটার নাম কি এটার নাম হচ্ছে স্প্লিন্ট হ্যাঁ এটাকে বলা হয় স্প্লেন্ট স্পিলিন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এডেশন প্রিভেন্ট করা সেপ্টাল যে সেপ্টাম আছে এই সেপ্টাম আর সাথে যে ল্যাটারাল লল আছে হলে পরে এই কাঁচা ঘায়ের মধ্যে লেগে যেতে পারে এই কাঁচা ঘা যেন লেগে না যায় এই জন্য প্লাস্টিক দিয়ে রাখা হয় এটাকে বলা হয় স্প্লেন্ট তো এই স্প্লিনটা কয়েক পরে বের করা হয় সাত দিন পরে বের করা হয় আর অপারেশনের পরে কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে তো সিরিয়াল মতন বলতে হবে কিন্তু এটা সব টিচাররা এটাই চায় যে এটা সিরিয়াল মতন এটা বলা হোক একটা হচ্ছে যে ওই নাম্বার ওয়ান হচ্ছে হেমোরস বলতে হবে ব্লিডিং হয়ে হেমোরস এটা অপারেশন চলাকালীন হয় অপারেশনের সময় হতে পারে তাহলে পরে এটাকে কি বলতে হবে হেমোরস আর হেমোরস হয়ে যখন ব্লাড কালেকশন হতে পারে ব্লাড কালেকশন হয়ে এটা কি হতে পারে হেমাটোমা হেমাটোমা হতে পারে তো হেমাটোমা যখন হয় প্রথমে হেমোরেজ তারপরে হচ্ছে ব্লাড জমা হয় হেমাটোমা হেমাটোমা হলে পরে এখানে অ্যাপসেস হতে পারে ধাপে ধাপে কিন্তু আমি আসছি প্রথমে হেমোরেজ হলো ব্লিডিং জমা হলো তারপরে হেমাটোমা হলো হেমাটোমা হয়ে তারপরে হচ্ছে কি এখানে অ্যাপসেস দ্যাট ইজ দ্য সেপ্টাল হেমাটোমা অ্যান্ড দ্যাট ইজ দ্য সেপ্টাল অ্যাপসেস এখন অ্যাপসেস হলে পারে এখানে কিন্তু ওই ইনফেকশন ডেভেলপ করেছে আর ইনফেকশন হলে পারে এখানে কি ওই পারফরেশন হয়ে যেতে পারে কার্ডেলেস তো না ওই যে মিকোপেরিকডিয়াম বা স্টিয়াম এটা নষ্ট হয়ে অ্যাপসেসের প্রেসারে এটা প্রসেস হয়ে পারফরেশন হয়ে যেতে পারে তাহলে সুন্দর করে সিরিয়াল মতন বলতে হবে একটা হচ্ছে হেমোরেস পরে হয়ে ভোচা হয়ে গেল একদম বোচা নাকটা বোচা হয়ে গেল এটা টিপটা কি হয়ে গেল ডিপ্রেশন হয়ে গেল আরেকটা হতে পারে সাইকেলের সিট হয়ে যেতে পারে ঘোড়ার দিন গদি অর্থাৎ এখানে উসা আসে এখানে উঁচু আছে সাইকেলের সিটির মতো এখানে ডেবে গেল এটাকে বলা হয় স্যাডেল ডিফর্মেটি সাইকেলের সিট বলেন বা ঘোড়াতে যে মানুষ এই এইখানে বসার জায়গাতে নিচু থাকে আর এদিকে উসু থাকে এদিকে উসু থাকে হুম এটা স্যাডেল ডিফর্মেটি হতে পারে আর একটা হচ্ছে যে কোলোমেলা রিট্রাকশন এটাকে কোলোমেলা বলা হয় নাকে যে নথ পরে নথ মহিলারা এটাকে বলা হয় কোলোমেলা টুর্নামেন্টস পরে এই কোলোমেলা ভিতরের দিকে রিট্রাকশন হয়ে যেতে পারে আরটা হচ্ছে যে ফ্লাপি সেপ্টেম হতে পারে সেপ্টামটা এমন পাতলা হয়ে গেলো যে নাকে দম নেওয়ার সময়তে বেজে ওঠে হ্যাঁ ভাবে ই হয় ভাইব্রেশন হতে পারে সাউন্ড হতে পারে এটা হতে পারে তো এই সমস্ত কমপ্লিকেশানগুলো আমাদের আইটল রিকারেন্স হতে পারে অপারেশন করলাম ভালো করার জন্যে ভালো না হয়ে পরে এটা খারাপ হয়ে গেলো রিকারেন্স পরবর্তীতে আবার নাকের হাড় বাখা হয়ে গেল এটা হতে পারে রিকারেন্স অফ দ্য ডিজিজ এটা হতে পারে তো এখন আরও কিছু নাক রিলেটেড অ্যানাডমিক্যাল কোশ্চেন বা প্যাথোলজিক্যাল কোশ্চেন হতে পারে যে নেজাল সেপ্টমের গঠন বলো নেজাল সেপ্টমের গঠন সেটা বলতে গেলে বলতে হবে যে কার্ডেলিজেনাস পার্ট আর বনি পার্ট যদিও গঠন ওই কোলোমেলা আছে মিউকাস মেমব্রেন আছে

যদি না পারে হাইল্যান্ড কার্ডেলে তাহলে জিজ্ঞাসা করবে লাস্টিক কার্ডেলে উদাহরণ বলো ফাইব্রো কার্ডেলে উদাহরণ বলো এটা কিন্তু জিজ্ঞাসা করবো এটা একটু দেখে নিতে হবে তো এটা একটা গেল অ্যানাটমিক্যাল কোশ্চেন আর একটা হলো লিটিল লিটিল সেরিয়া হট ইস লিটিল সেরিয়া নাকের সামনে এবং নিচের দিকে অর্থাৎ অ্যান্ট্রের পার্ট এবং ইনফ্রের পার্ট অ্যান্ট্রে ইনফ্রের পার্টে যে আমাদের ওই একটা জায়গা আছে এখানে কিছু ভেসেল প্লেক্সাস তৈরি করে লিটিল এরিয়া বলা হয় কিজেল বাক প্লেক্সাস বলা হয় অ্যান্ড্রয়েড মডাল আর্টারি স্পিনো প্যালেটান আর্টারি গ্রেটার প্যালেটান আর্টারি সেপ্টাল ব্রাঞ্চ অফ সুপিরো লেভিয়াল আর্টারি ব্রাঞ্চ অফ সুপিরো লেভিয়াল আর্টারি বা সেপটাল ব্রাঞ্চ অফ সুপিরো লেভিয়াল ব্রাঞ্চ অফ ফেসিয়াল আর্টারি বলতে পারেন এবং তাদের ভেন মিলে একটা প্লেক্সাস তৈরি করে এটাকে বলা হয় লিটিল এরিয়া এবং এখান থেকে মোস্ট কমন সাইড অফ এপিস্টেক্সিস এটা হয় আর একটা হচ্ছে এখান থেকে হেমনজিমা তৈরি হতে পারে এটা একটা বিষয় আমাদেরকে কী করতে হবে খেয়াল রাখতে হবে যে এটা একটা কোশ্চেন আর ফাংশন অফ দ্য নোস নাকের কি ফাংশন ফার্স্ট তো বলতে হবে যে রেসপিরেশন অ্যান্ড অল তারপরে এয়ার কন্ডিশনিং হিমোডিফিকেশান ভোকাল রেজোনেন্স প্রোটেকশন অফ দ্য লোয়ার রেসপুরে ট্রাক একটা বলতে হবে যে রিফ্লেক্স ফাংশন আর একটা হচ্ছে ইমিউনোলজিক্যাল ফাংশন হ্যাঁ এখানে ল্যাক্টোফারিন লাইসোজাইম ইত্যাদি এনজাইম রিলিজ করে এবং ইমিউনিটিতে এটা রোল প্লে করে হুম তো মোটামুটি সেপ্টোপ্লাস্টি প্লাস এর অপারেশন রিলেটেড মোটামুটি আমরা আলোচনা করলাম কিছু যদি বাদ পড়ে আপনারা কোশ্চেন লিখতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্যে আর একটা বিষয় হলো যদি বলে যে সেপ্টোপ্লাস্টিক কন্ট্রা ইন্ডিকেশন কি বা ইন্ডিকেশন কী তো ইন্ডিকেশনের মধ্যে আমরা বলবো যে সিমটোমেটিক ডিএনএস অর্থাৎ যে ডিএনএস সিমটম প্রোডাকশন করে এবং কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয় না অর্থাৎ আমরা বলবো যে ডিএনএস উইথ সিমটম দ্যাট ইজ দ্য ফার্স্ট সিমটম কি অবস্ট্রাকশন নাক বন্ধ হয়ে যাওয়া সেকেন্ড সিমটম কি হেডেক মানে কি সাইনোসাইটিস ডেভেলপ করলে হেডেক হতে পারে আর একটা হচ্ছে এফিস্টেক রক্তপাত হচ্ছে অনেক রক্তপাত হয় নাক দিয়ে এটা একটা হতে পারে তো মোটামুটি এই ধরনের কারণ থাকলে পারে আমরা করব আর অ্যাজ এ পার্ট অফ সেপ্টোরানোপ্লাস্টিক অর্থাৎ আর সেপ্টোপ্লাস্টিক প্লাস রাইনোপ্লাস্টিক এই দুইটার মধ্যে সেপ্টোপ্লাস্টি অ্যাজ এ পার্ট অফ প্লাস্টি এটা ক্ষেত্রে করা যায় আর একটা হচ্ছে যে ট্রান্সনেজাল হ্যাঁ হাইপোফাইসেক্টমি অর্থাৎ নাক দিয়ে যদি অ্যান্ডোস্কোপিক আমি পিটোরি গ্ল্যান্ডের কোনো টিউমার অপারেশন করি এটাকে বলা হয় ট্রান্স ট্রান্সনেজাল অ্যান্ডোস্কোপিক হাইপোফাইসেক্টমিক এটা ক্ষেত্রে করা হয় তো মোটামুটি এই সমস্ত ক্ষেত্রেই আমরা

না কারেন্ট আসলে এখন এতক্ষণ জেনারেটর চলছিল তো তাহলে টাইপটা আমরা একটু বলি সি শেপের ডেভিয়েশন এস শেপের ডেভিয়েশন সেপ্টাল থিকেনিং সেপ্টাল ডিসলোকেশন আর একটা হচ্ছে যে সেপ্টাল স্পার এটা টোটাল হচ্ছে পাঁচটা আমরা মোটামুটি এটা আলোচনা করলাম তো আমি কোশ্চেন চাচ্ছি যে কোনো কোশ্চেন থাকলে এটা আপনারা জিজ্ঞাসা করতে পারেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা ক্লাসগুলো আমরা কিভাবে কন্টিনিউ করতে পারি বা কীভাবে চালু রাখতে পারি তো এই ব্যাপারে আমি পরামর্শ চাই এবং আমাদের গ্রুপে কিন্তু বেশি বেশি মেম্বার যুক্ত করতে হবে বেশি বেশি মেম্বার না হলে ক্লাস নিয়ে কিন্তু এই ভালো লাগে না এজন্য বেশি বেশি মেম্বার যোগ করবেন এবং কিভাবে ক্লাসটা চালু রাখা যেতে পারে তো এই ব্যাপারে আমি সবার কাছে পরামর্শ চাচ্ছি আর কোনো কোশ্চেন যদি থাকে তাহলে পরে আমাকে আমাদের সাথে আজকে অনেকে যুক্ত হয়েছে নিহাল ফাতেন সার পেশেন্ট কে ডিসচার্জ দিব কবে পোস্ট কি দিব এগুলা আসলে জিজ্ঞাসা সাধারণত করা হয় না তারপরে কোশ্চেন যেহেতু করেছে ডিসচার্জ তো ব্যান্ডেজ খোলার পরে যদি ব্লিডিং না থাকে তাহলে ডিসচার্জ পোস্ট অ্যাডভাইস অ্যাডভাইস কি অ্যাডভাইস সমস্ত করতে পারবে সমস্যা নেই আর যেগুলো ওষুধপাতি লেখা আছে ওষুধপাতিগুলো খাবে সলভ করে দিলে কার্ড ভালো হতো স্যার ডিসকাশান আচ্ছা ডিসকাশানটা আসলে আমি তো একটু আইটি সেকশনে দুর্বল নাহলে তো আমি অ্যাপস নিয়েই ই করতে পারতাম ওই নিহাল মোহাম্মদ ফাতিন সে আমাকে অনেক হেল্প টেল্প করে আইটি ব্যাপারে ও যদি থাকতো তাহলে হয়তো এতক্ষণ আমার ওই অ্যাপসটা ডাউনলোড করে দিতে পারত হ্যাঁ তো যার কারণে আমি অ্যাপস ডাউনলোড করতে পারছি না যার কারণে আর নিহাল তুমি কার্ডে কি কি কোশ্চেন আছে এগুলা আমাকে ছবি তুলে পাঠাবা না হলে আমার কাছে তো কোশ্চেন নাই আমি তো কোশ্চেনগুলা ভুলে গেছি যে কি কি কোশ্চেন তোমাদের দেওয়া আছে ওই কার্ডে কোশ্চেন তুমি আমার ছবি তুলে যদি পাঠাও বা একটু তোমাদের কাছে তো অনেক ছিল আমি তো এগুলো নিয়ে ক্লাস নিতাম যদি থাকে তুমি আমাকে একটু মেসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপে হোক তুমি পাঠিয়ে দাও মোহামিনুল ইসলাম অনেক সে জানতে যাচ্ছে যে এগুলা যদি আমি করি তাহলে তাদের জন্য উপকার হয় তো আমি ইনশাল্লাহ তালা চেষ্টা করব যতদিন বন্ধ আছে মোটামুটি আমার যতটুকু ইফোর্ট দেয়া যায় তাহলে আমি এই ইফোর্টটা কাজে লাগাতে চাই যাতে ছাত্রছাত্রীরা উপকৃত হয় আমার ছাত্রছাত্রীরা যদি বেশি পাস করে তাহলে সে সেটা তো আমারই ভালো আর যারা এখানে জয়েন করেছে মনে করলাম সবাই আমার ছাত্র আমার কলেজের শুধু যে স্টুডেন্ট এখানে থাকবে তা নয় তো সবাই এখানে থাকবে সবাই আমার ছাত্র তাতে আমার কোনো অসুবিধা নাই কেউ যদি আমার কাছ থেকে এক অক্ষর শিখে তাহলে এটা কিন্তু আমার ভালো লাগে যে আমি একটু শিখাইতে পারলাম এটা আমার কাছে খুবই ভালো লাগে যে আমি সবাইকে এটা শিখাইতে পারলাম তো যদি কারো কোনো কোশ্চেন থাকে আজকে মনে হয় আমাদের এখানে নয় জন জয়েন করছে ক্লাস নাইন আমি দেখতে পাচ্ছি খুব বেশি আমাদের ক্লাসে যে জয়েন করেছে তা নয় বাহাত্তর জন মেম্বার এখানে টোটাল দেখা যাচ্ছে জন মোহাম্মদ ইসলাম অনিক নিহাল মোহাম্মদ ফাতিন ফারহান আজমাইন যশোর মেডিকেল কলেজ থেকে সম্ভবত জয়েন করেছে সামসিয়া জান্নাত সিদ্ধার্থ দাস কে কোন মেডিকেল কলেজ থেকে জয়েন করেছেন আমাকে একটু কমেন্ট দেন তাহলে আমার একটু ভালো লাগবে রায়হানা রায়ান আন সম্ভবত বসুন্ধরা হাত মেডিকেল কলেজের রায়হানা রায়ান আর শাহরিন জামান সারাবান তহুরা সম্ভবত আমাদের মেডিকেলের সাকিব ইয়াসমিন তাসনিমা নাহার প্রিন্স আপনারা একটু লেখেন যে কে কোন মেডিকেল কলেজের রাবে মৃত্যু হিরান আনোয়ার ভাই উনি নোয়াখালীতে চেম্বার করেন জিপিওসিতে আমাকে অ্যাটেন্ড করছিলেন ধন্যবাদ যে হিরান আনোয়ার ভাইও শুনছেন শফিকুল ইসলাম সুমন জয়েন করেছেন সালমা ফলোরা তাসনিম দিমা মেহরিন তারিন রিফাত উনি জয়েন করেছেন কামরুন নাহার স্মৃতি আলমারুফা জয়েন করেছেন উত্তিও শাহনবাস নাজমুল নাহার শুভ্র জয়েন করেছেন অপরূপা তাসমেরি আব্দুর রহমান জয়েন করেছে কায়চা চৌধুরী জয়েন করেছে রেজওয়ানা ইসলাম জয়েন করেছে শিহান জয়েন করেছে নুসরাত মিম শারমিন ইসলাম মার্জিয়া মাহাজবিন তারা জয়েন করেছে তো সকলকে ধন্যবাদ যে আপনারা সবাই জয়েন করেছেন জয়েন করে এই ক্লাসটাকে ফ্রুটফুল করলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিন্স বসুন্ধর আদিন মেডিকেল কলেজ তোমার ভালো নাম কি সিদ্ধার্থ দাস বাবা এর তো বসুন্ধরা আদ্য মেডিকেল কলেজ সিদ্ধার্থ দাস কি ফিফথ ইয়ারে নাকি আচ্ছা যাই হোক গুড জামান সেও বসুন্ধরা মেডিকেল মেডিকেল কলেজের আমাদের তো দেখা যাচ্ছে যে বেশি জয়েন করেছে আমি চাই সারা বাংলাদেশে সবাই এখানে জয়েন করুক যত মেডিকেল কলেজের স্টুডেন্ট আছে সবাই জয়েন করুক আমার ক্লাস থেকে যদি একটু উপকৃত হয় এই অলস সময়টা যদি কাজে লাগে তাহলে পারে খুবই ভালো হবে তো লাইভ থেকে এখনকার মতো নাজমুল নাহার সেও দেখি বসুন্ধরা মেডিকেল কলেজ ওরে আল্লাহ করেছে ও আল্লাহ সেও দেখি বসুন্ধরা মেডিকেল কলেজ সবে দেখি আমাদের কলেজের তো এগুলো তো তোমাদের পড়া হয়েছে কতবার পড়াইছি আইটেমে পড়াইছি কার্ডে পড়াইছি তারপরে ক্লাসে তো এগুলাই নেই হ্যাঁ এগুলাই তো ক্লাস নাই এগুলা তো তোমাদের মুখস্থ সবার আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দোয়া করেন বর্তমান পরিস্থিতিতে আল্লাহ পাক যেন আহ আমাদের সকলকে সুস্থ রাখে মহান পাকের কাছে আমরা এই প্রার্থনা করব

আর মহামারীর যে দোয়া আছে আল্লাহম আউজুবিকা মিনাল আল বারসিউল জুনুন ইউল জুজাম অমেন সাইল আসকাম নিহাল মোহাম্মদ ফাতে ওয়ালাইকুম আসসালাম এটা কোরআন কোরআনতলা বেশি বেশি করব এবং দ্রুত সমস্ত কাজ শেষ করে আমরা আমল করব ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ